নমস্কার বন্ধুরা, বং কুইজিন অ্যান্ড কালচারে আপনাদের স্বাগত। এই লকডাউনে বাইরের খাবারগুলোকে মিস করছিলাম আমরা সবাই, তাই আজ নিয়ে চলে এসেছি আমাদের সকলের জিভে চলানা আলু কাবলি। চলুন তাহলে দেখে নেওয়া যাক উপকরণগুলো। শুকনো লঙ্কা, ধনে আর জিরে, আলু, চারটে আলুকে সেদ্ধ করে কুচো করে কেটে রেখেছি। রয়েছে সেদ্ধ ছোলা আর মটর, কুচোনো লঙ্কা, তেঁতুল জলে গুলিয়ে কাঠ করে রেখেছি, সেদ্ধ করা লঙ্কা, নুন আর বিট নুন, ধনে পাতা কুচি, লেবু, পেঁয়াজ কুচি। রয়েছে ছুরি ভাজা, তাওয়াতে বসিয়ে দিলাম গ্যাসে এবং তাওয়াকে একটু গরম করে তাতে শুকনো লঙ্কা ভাজতে শুরু করলাম। এরপর দিয়ে দিচ্ছি সেই ধনে আর জিরেটা, এগুলোকেও মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজতে শুরু করলে কিছুক্ষণ পর এগুলো দিয়ে একটু গন্ধ বেরোবে আর একটু ফুটতে শুরু করবে। তারপর নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। মিহি করে বাটতে চলবে না, একটু গুঁড়ো গুঁড়ো দানা দানা থাকতে হবে। আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আলু কাবলি মাখতে চলে যাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই কুচোনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি ধনে পাতা কুচি, এক টেবিল চামচ পরিমাণ হবে। এরপর দিচ্ছি লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি সে সেদ্ধ করে রাখা ছোলা আর মটরগুলো। একটা এক বাটি পরিমাণ ছোলা মটর আছে এখানে। ছোলা মটর সেদ্ধ করে খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো। এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি, সেটাও প্রায় এক বাটি পরিমাণই রয়েছে, এটা কুচোনো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো, এগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি নুন আর বিট নুন, দুটোই এক চামচ টেবিল এক চামচ পরিমাণ। জল দিয়ে গোলানো সেই তেঁতুলের কাঠটাও দিয়ে দিচ্ছি, তেঁতুল ছাড়া কাবলির স্বাদ হয় না। এরপর দিচ্ছি ভাজা করে রাখা সেই মশলার গুঁড়ো, এটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি মেশাতে শুরু করছি। আলু কাবলি মেশানোর উপরও এটা স্বাদ নির্ভর করে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার আলু কাবলি মাখাটা কমপ্লিট। আলু কাবলিতে সব কিছুর স্বাদ ঠিকঠাক পরিমাণ মতো হয়েছে, এখন আমি এটা সার্ভ করছি। একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে বানাবেন, কেমন হলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। এরপর আমি এই আলু কাবলিটাকে একটু গার্নিশ করছি ঝুরি ভাজা দিয়ে। এই ঝুরি ভাজা আর মশলা গুঁড়ো উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, তাহলে এটা স্বাদ আরও বেশি বেড়ে যায়। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, আমাদের তো খুব ভালো লাগে, আপনারা জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলকে ফলো করুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।